দীপুদা এবং ওর সাথী দুজনে মিলে ওনার জাল জাগাতে পারছে না, এত মাছ ধরেছে, এবং আরো শিকারীরাও মাছ ধরেছে। দেখুন তো এই পুকুরে কেমন কি মাছ খেয়েছে দেখতে গেলে দেখতে হবে আমার ইন্ট্রোটা। চলুন শিকারীদের মুখ দিয়ে শুনি। মাছ ভালো আছে, কেমন লাগলো আজকে? ভালো লেগেছে, অনেক মাছ খুলে গেছে, অনেক মাছ খুলেছে। মেচো বিড়াল ফ্যামিলিতে সবাইকে স্বাগতম। স্ক্রিনে যে নাম্বারটি ডিসপ্লে করা হয়েছে এটি আমাদের অফিসিয়াল নাম্বার। যে কোনো রকমের মাছ রিলেটেড ভিডিও আমরা করি, তো ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন। এক নম্বর ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হলো মেঘনাথ পালের খাদ। হ্যাঁ বন্ধুরা, এই পুকুরে আজকে দারুণ মাছ খেয়েছে, এবং আমি গিয়েছিলাম বিকেল 5টার দিকে। তো যে কটি সিট ছিল কোনো সিটে আমি কেজি দশেকের নিচে মাছ দেখতে পাইনি জেনুইনলি। তো সবাই মাছ ধরেছে, সবাই মাছ পেয়েছে, এটাই বলবো যে কটি সিট ছিল পুকুর পাড়ে। তো 1 থেকে 22 তো দারুণ রেজাল্ট। আর খুশির কথা হচ্ছে ওপারে যে কটা সিট ছিল ন্যূনতম মাছ 10 কিলো, এর থেকে কমে কেউ মাছ ধরেনি আমার চোখে দেখা। তো এই পুকুরে ছিপ ফেলতে গেলে এনাদের সাথে যোগাযোগ করতে হবে, তো যোগাযোগের নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করব। হ্যাঁ বন্ধুরা, এই পুকুর কমিটি একটি স্ট্রিক্ট নিয়ম বলেছেন, যেটা হলো অ্যাডভান্সের টাকা কোনো মতে ফেরত দেওয়া হবে না, আর দ্বিতীয়ত 8টার মধ্যে সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে। তো যদি আপনাদের ভালো লাগে এই পুকুরে অবশ্যই যাবেন, মাছ আজকে খেয়েছে। আর এনাদের নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দেবো। তো হ্যাঁ, আর আজকেও কালো টোপি মাছ খেয়েছে, আর সিট নাম্বার তো আমি বলেই দিয়েছি কত কি। তো দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। আচ্ছা তুমি, বাহ বাহ, বলো কেমন লাগলো? একদম ঠিক আছে, মাছ খুলেছে, খুলে গেছে সব। বড়টা কই? বড়টা একটু দেখাও না, যদি দেখাতে পারো তাহলে যখন তুলবে আমি তো আছি। আমি বলুন, ভালো আছেন? একটু চাগাও। আচ্ছা 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 আচ্ছা, কোথায়? এটা আর বলতে হবে কত ছবি তার এই দেখেন বলে দাও তো। এই টান হবে জালটা, এই তো এবার হয়নি। হ্যাঁ চাগাও, একটু চাগাও না গো। বাস বাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক বলেছিস, দীপু শিকারি কোথায় গেল? ও দীপুদা যাচ্ছি যাচ্ছি, চাগাও, ছিপ গুলো কেটে যাবে, জালটা একটা ছোট কর, ছোট কর, কত নম্বর, কত নম্বর? ঠিক আছে নামিয়ে দে, নামিয়ে দাও, নামিয়ে দাও, ঠিক আছে। দারুন মাছ, সব কটা সঞ্জয় দাস। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কত নম্বর? 10 10। দাদা এবার দেখো না, 11 মাস এগারো, ঠিক আছে ঠিক আছে। না দাদা 12 মাসটা একটু দেখি, দাদা 12 মাসটা একটু দেখো না। এদিকে এদিকে দাদা, তুমি ওই এদিকে থাকো, ওদিকে দাঁড়িয়ে ঠিক আছে না।
কত নম্বরের মাছ এটা? 15। একটু জাগাও না দাদা, খুব ভালো হয় তাহলে। মোটামুটি কতখানি হবে মনে হচ্ছে? হ্যাঁ 25 কি বলছো গো? কত হবে দাদু? 30 কিলো। ঠিক আছে, মালিক কি বলছে কত কত? না একটু খালি টেন খালি টানলেই হবে। একবার চাড়িয়ে দাও না, একটু বোঝা যাচ্ছে না ঠিক। একদম চলো, হ্যাঁ একদম, সবসময় জাল চাচ্ছা খাও। কত নম্বর সিট? 33। জালটা একটু দেখি দাদা, জালটা করছে না কি আছে? ভিডিওটা কেটে গেল, ঠিক আছে। কত নম্বর সিট এটা? 45। কতখানি হবে? 50 কিলো হবে। মাছ বেজে দিচ্ছ নাকি?